সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি লক্ষ্মীপুর জেলা রাজীবপুর গ্রাম তো দর্শক আমরা এই রাজীবপুর গ্রামে একটি নারীর সাথে কথা বলব যে নারীর মা নেই বাবা থেকেও নেই আসলে বাবা থেকেও নেই কেন সেই কথাগুলো আমরা আজ এই নারীর কাছ থেকে জানতে চাবো তো চলুন দর্শক আমরা এই নারীর আসলে মূলত প্রবলেমগুলা কী এবং কি কি ধরনের সমস্যা সেই সমস্যাগুলো জানবো এবং তারা ভাই বোন কজন সে কার কাছে আশ্রয় নিয়েছে সেই কথাগুলো আমরা জানবো তো চলুন দর্শক আমরা কথা বলি এই নারীর সাথে আপু আসসালাম আপনার নাম হালিমা সুলতানা রবি আচ্ছা হালিমা সুলতানা রুবি আমরা যতটুক জানতে পারলাম আপনার মা নেই বাবা থেকেও নেই আসলে বাবা থেকেও নেই কেন সেই কথাটা আমাদেরকে একটু বলবেন আসলে আমার বাবা বিয়ে করছে বিয়ে করে তার বউকে নিয়ে অন্য একটা জায়গায় থাকে আমাদের খোঁজ খবর নেয় না আপনাদের খোঁজ খবর নেয় না আচ্ছা সেটা কত দিন থেকে প্রায় আজকে 16 বছর 16 বছর আপনার বয়স কত এখন আমার বয়স এখন 17 বছর 17 আচ্ছা তো এই যে আপনাকে এক বছর রেখে আপনার বাবা আরেক জায়গায় বিয়ে করেছে তো আপনার বাবা কি এই আপনাকে যখন রেখে বিয়ে করেছে তখন কি আপনাকে নেয়নি তার কাছে জি নানি খোঁজ খবর নিছে দিয়ে একবার নিছিল নিয়ে নেওয়ার পরে তো খোঁজ তো প্রথমে নেয় নাই তারপরে আর আমরা যাই না আমার বাবার কাছে আচ্ছা তো আপনি ছিলেন কার কাছে আমি ছোটবেলা থেকে আমার আম্মু আর আমি আমার নানুদের বাড়িতে ছিলাম মানে আপনার আম্মু সহ নানির বাড়িতেই ছিলেন জি আচ্ছা তো আপনার আম্মু কেন নানির বাড়িতে আপনার তার বাবার বাড়িতে ছিলেন আমার বাবার সমস্যা ছিল আমার বাবার বাড়িতে জমি জমা ছিল না ওসব নিয়ে সমস্যা ছিল তারপরে আমার বাবা আমার আম্মুকে ভীষণ নির্যাতন করতো যার কারণে আমার আম্মু আমাদের নিয়ে আমার নানুদের বাড়িতে চলে গেছিল আচ্ছা নানুদের বাড়িতে চলে আসছিল আচ্ছা তো এই আপনার আম্মু মারা গেছে কত বছর আগে আজকে তিন বছর আম্মু মারা গেছে তিন বছর হলো তো এই তার মানে আপনার বাবা যখন আপনাদের খবর নিতে না তখন আপনি আপনার মায়ের কাছেই মানুষ হয়েছে যে আমি ছোটবেলা থেকে আমার মায়ের কাছে মানুষ তো এই আপনার মা কি এইভাবে আপনাদেরকে লালন পালন করতো সেই কথাগুলো একটু আমাদেরকে বলবেন আমার মা ছোটবেলা থেকে অনেক কষ্ট করছে আমার নানুদের বাড়িতে কষ্ট করে আমার বড় ভাইকে মানুষ করছে আমার বড় ভাইকে পড়াশোনা করাইছে তারপর আমি ছোটবেলা থেকে আমার মা মা এবং বড় ভাই মিলে আমাকে বড় করছি আচ্ছা তো এই আপনার মা মানুষের বাড়িতে কাজ করছে জি আমার মা মানুষের বাড়িতে কাজ করছে কাজ করে অনেক কষ্ট করে আমার বাইকে মানুষ করছে কি ধরনের কাজগুলা করতে আপনার মা এই যে যেমন ধরেন জামা কাপড় ধোয়া তারপর বাসন মাজা তারপরে এই বিভিন্ন খুঁটিনাটি মানুষের কাজ করে আচ্ছা তো এই আপনার বাইকে কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করাইছে ক্লাস 10 ক্লাস 10 পর্যন্ত আপনার মা থাকাকালীন তখন আপনি কোন ক্লাসে পড়তেন

আচ্ছা তো এই আপনার মা থাকতে যেই সুখে ছিলেন এখন মা নেই এখন কেমন লাগছে আপনার থেকে মায়ের কথা মনে পড়ে আচ্ছা কোন ধরনের বিষয়গুলো মায়ের কথা বেশি বেশি মনে পড়ে সেই কথাগুলো আমাদেরকে একটু বলবেন আসলে মা এমন একটা জিনিস যার জীবনে মা জিনিসটা নাই তিনি অনেক কষ্ট করে মা ছোটবেলা থেকে মানুষ করার পরে যখন মা ছেড়ে চলে যায় তখন ভীষণ কষ্ট হয় আসলে তখন মার কথা যখন মনে পড়ে তখন মনে হয় যে দুনিয়াতে যাদের মা নাই তারা ভীষণ গরিব আর অবাগী আচ্ছা তো এই যে আপনার মা মানুষের বাড়িতে কাজ করে মানুষের বাড়িতে কষ্ট করে আপনাকে লালন পালন করছে এখন মা নেই তো এখন যে কষ্টগুলা মায়ের অভাবগুলা পাচ্ছেন সেই কথাগুলো আমাদেরকে একটু বলেন মা থাকলে হয়তো আরেকটু সুন্দর করে লালন পালি লালিত পালিত হতে পারতাম আর হয়তো পড়াশোনা করতে পারতাম পারিবারিক কারণে হয়তো এখন পড়ালেখা করতে পারতেছি না বা বাইয়ে পড়ালেখা করাইতেছে না মা থাকলে তো আর একটু হতো না আচ্ছা আপনার বাই আপনাকে কতটুকু পর্যন্ত লেখাপড়া করাইছে ক্লাস 8 পর্যন্ত 8 পর্যন্ত তো এখন আপনার লেখাপড়া কি বন্ধ না লেখাপড়া চলছে আচ্ছা বন্ধর কারণগুলো আমাদেরকে একটু বলেন তো এই যেমন আম্মু মারা যাওয়ার পরে আর ভাইয়া পারিবারিক কারণে বিয়ে করছে তারপরে আর আমার পড়া লেখাও করা হয় নাই পড়া লেখাও বন্ধ হয়ে গেছে আচ্ছা ভাই যে বিয়ে করেছে আপনার ভাইয়ের কি সংসারে কোনো ছেলে মেয়ে আছে জি ওনার একজন মেয়ে আছে একজন মেয়ে আছে তার মানে ভাই মানে তার সংসার মানে ভারটা নিতে পারে না ওনার সংসারের ভার উনি কাঁদে পরে ওনার উপরে ভীষণ চাপ পড়ে যাইতেছে আমার ভারটা কাঁদে নেওয়ার আচ্ছা তো এই আপনার মনে করেন লেখাপড়ার যেই ব্যবস্থাগুলো সেগুলো আপনার ভাই এমনি আসলে কি করে আমার ভাই আগে ঢাকা চাকরি করছে এখন আর চাকরি করে না ভাইতে এসে অটো কিمسه অটো আচ্ছা তো আপনার ভাই এই যে অটো চালিয়ে কত টাকা আয় করে এই যেমন মাসে 7000 8000 বা প্রতিদিন অনেক কম ভাড়া হয় ভাড়া হিসেবে সংসার চালায় আচ্ছা তো এর মধ্যে আপনি লেখাপড়ার খরচ চালাতে পারে না জি না তো আপনার এই যে ক্লাস কোন পর্যন্ত পড়লেন বললেন ক্লাস 8 পর্যন্ত 8 পর্যন্ত তো আপনি এইডে এইট পর্যন্ত পড়ে এরপরে কি ভর্তি টর্তি হয়েছেন চেষ্টা করছেন চেষ্টা করছেন ভর্তি হতে পারেন নাই এখন এই যে আপনি যে ভর্তি হতে পারলেন না আপনি থেকে কিরকম কষ্ট লাগতেছে কেমন লাগছে আসলে পড়াশোনা মানুষের জীবনে থাকলে যে সুবিধাটা হয় আসলে আমি ওই সুবিধাটা প্রথমে বুঝতে পারিনি এখন যে বুঝতেছি আমার পড়ালেখা করার ভীষণ ইচ্ছা আছে কিন্তু ভর্তি হতে পারি নাই যার কারণে আমার অনেক কষ্ট হয়েছে ভর্তিটা না হওয়ার কারণে তো এখন যদি আপনাকে কেউ সহযোগিতা করে আপনি ভর্তি হওয়ার জন্য আপনি কি ভর্তি হবেন হ্যাঁ লেখাপড়া করে কি কোনো দরণ কোনো স্বপ্ন দেখেন আপনি জি আমার লেখাপড়া নিয়ে ছোটবেলা থেকেই স্বপ্ন আমি একজন ডাক্তার হব আচ্ছা ডাক্তার হওয়ার স্বপ্নটা কেন আপনার মনে জাগলো কারণ ছোটবেলা থেকে আমার আম্মু আমাকে এই স্বপ্নটাই দেখাইছে মানে আম্মু দেখাইছে এই স্বপ্নটা তার মানে আপনার মায়ের ইচ্ছা ছিল আপনাকে ডাক্তার বানাবে আচ্ছা তো মা থাকলে কি সেটা কি সম্ভব ছিল আশা করি হ্যাঁ মা থাকলে তো মা যেভাবে পারুক নিজের পড়ার খরচটা অন্তত চালাইতে পারত আচ্ছা পড়ার খরচটা চালাইতে পারত এই এখন মা মারা যাওয়ার পরে আপনার পড়ার খরচটা আর চালাতে পারেন না খুব কষ্ট হচ্ছে আপনার লেখাপড়ায় তো দর্শক আপনারা দেখছেন এই হালিমা আসলে মা মারা যাওয়ার পরে তার লেখাপড়ার খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে লেখাপড়া করতে পারছে না আসলে আমাদের সমাজে অনেক মেয়েরা আছে যারা লেখাপড়া করতে চায় লেখাপড়া করতে চেয়েও লেখাপড়া করতে পারে না আচ্ছা আপনি যে ক্লাস এইট পর্যন্ত পড়েছেন না পর্যন্ত পর্যন্ত তখন আপনার রেজাল্ট ছিল কেমন আচ্ছা তো আপনি লেখাপড়া করে কি আসলে আপনার মনে কি ওই ওইরকম জোর আছে আপনি ডাক্তার হতে পারবেন চেষ্টা আচ্ছা তো দর্শক আপনারা দেখছেন এই হালিমাকে হালিমার মা নেই বাবা তো থেকেও নেই বাবার গল্পগুলা শুনলেন এবং বড় ভাই সংসার আছে আসলে একটি অটো রিকশা চালিয়ে কত টাকায় বা আয় করা যায় এখনকার দিনে একটা ছেলে মেয়ে লেখাপড়া করতে গেলে মাসে অনেক টাকা খরচ আসলে সেটা পারে না তো আমরা এই হালিমা'র সাথে যোগাযোগ করার কি কোনো ব্যবস্থা আছে কিনা সেই কথাটা জানতে চাবো। তো হালিমা আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? জি। কি ব্যবস্থা আছে? মোবাইল নাম্বার আছে। আচ্ছা তো আপনারা এই ফোন নাম্বারটি একটু বলুন। তো হালিমা আপনার ফোন নাম্বারটি একটু বলুন। 017 017 সেভেন আচ্ছা এই নাম্বারে আপনাকে খুঁজলে পাওয়া যাবে আচ্ছা তো দর্শক আপনারা দেখছেন হালিমার বাবা থেকেও নেই মা তো নেই আসলে মা যদি থাকতো হয়তো হালিমার লেখাপড়া বন্ধ থাকতো না যেটা হালিমার নিজের মুখের কথা বড় ভাই সাংসারিক মানুষ হয়তো অটো চালিয়ে কত টাকাই বা আয় করে তো আমাদের সমাজে আসলে অনেক ছেলে মেয়েরা আছে যারা লেখাপড়া করতে পারে না অর্থের সমস্যার কারণে তো আমরা যদি সকলে মিলে তাদেরকে একটু সহযোগিতা করি হয়তো তারা লেখাপড়া করতে পারবে তো হালিমা আপনার কি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে আসলে যার সামর্থ্য যতটুকু সে আমাকে ততটুকু সামর্থ্য দিয়ে হেল্প করার চেষ্টা করবে আমি আশা করি আর হয়তো আমাকে হেল্প করলে আমার স্বপ্নগুলোর আর এত পরিণাম হবে না আমার স্বপ্নগুলো হয়তো আমি পূরণ করতে পারব তো যার মন চাইবে আমাকে হেল্প করার সে অবশ্যই হেল্প করবে তার জন্য আমি নামাজ করে দেওয়া করব দর্শক আপনারা শুনলেন আপনাদের কাছে একটু সহযোগিতা চেয়েছে হালিমা যদি তো দর্শক আপনারা দেখছেন আমাদের এই ছোট্ট বোনটি একটু আপনাদের কাছে সহযোগিতা হাত হাত বাড়িয়েছে তো আপনারা সকলে মিলে একটু সহযোগিতা করবেন আমাদের সমাজে যেন ছেলে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে এবং তারা ভবিষ্যতে ভালোভাবে তাদের স্বপ্নে এগিয়ে যেতে পারে তো দর্শক আপনারা যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন দেশে বিদেশে যারা দেখছেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক দিবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন তো দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হালিমা আপনাকে আসসালামু আলাইকুম